Hey everyone, welcome to SamZone. But right now, kintu ami SamZone studio te ona even Bangladesh ona. Dari achi Malaysia te, ebong Malaysia Sepang circuit, international circuit e. Mane race track e dari achi ektu pore amra gari niye race korbo. So, restless to hobby, but Malaysia the hot curriculum has been a major reason. Taholo, Infinix invitation. Infinix, ora notun ekta smartphone launch korte jacche apnara hoyto shune aschilen Infinix Note 40 series. So, Infinix Note 40 series ta global launch hocche Malaysia te. Ar shukhobor holo Bangladeshe Infinix Note 40 series smartphone khub shighroi launch hote jacche. Ar ha, jodi ekhane restless kichu hoy, shegulo shobkichu apnara dekhte paben. So, stay tuned. এখানে শুধুমাত্র কিন্তু আমরা বাংলাদেশ থেকে আসছি যে এমনটা না এখানে যেহেতু পুরো ভাই রে ভাই সেই সেই তো যা বলছিলাম যে এখানে কিন্তু ইন্টারন্যাশনালি গ্লোবালি যত ওদের কেওএল আছে প্লাস ওদের ইনফ্লুয়েন্সার্স এবং ইনফিনিক্সের অফিশিয়ালস যারা রয়েছেন তারাও কিন্তু চলে এসেছে বেশ বড় সর একটা আয়োজন যেমনটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আর এদিকে সাউন্ড সেই হচ্ছে জমজমাট মানে সাউন্ড শুনে অন্যরকম একটা ভাইবে চলে যাচ্ছি আমরা যদিও এনিওয়ে তো যা বলছিলাম তো ওরা আজকে কিন্তু এখানে টোটাল সিরিজটাই লঞ্চ করছে শুধুমাত্র একটা স্মার্টফোন যে এমনটা না নোট 40 সিরিজের সবকিছুই তারা এখানে লঞ্চ করছে যেমন ধরেন 5G 4G এমন কি ওদের ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার স্মার্টফোনকে এখন এভাবেও চার্জ করতে পারবেন ওয়্যারলেস চার্জিং সিস্টেম তো সাপোর্ট থাকছেই এই ডিভাইসে ইভেন ওরা ম্যাক প্যাডও নিয়ে আসছে অর্থাৎ আপনি আপনার স্মার্টফোনকে এভাবে খুব সহজে চার্জ করতে পারবেন জিনিসটা বেশ ছোট ছোট একটা পাওয়ার ব্যাঙ্কের মতো আর কি বাট হ্যাঁ জরুরি মুহূর্তে আপনি আপনার স্মার্টফোনকে চার্জ করতে পারবেন নট অনলি এই ম্যাক কিড এর পাশাপাশি এই ডিভাইসে কিন্তু রিভার্স টেকনোলজিও থাকছে অর্থাৎ ওয়্যারলেস রিভার্স চার্জিং সিস্টেমও সাপোর্ট করছে এই ডিভাইসে ঘটনা যেটা হয়েছে এখানে লটারি হয়েছিল একটা তো লটারিতে সামহাউ আমার নামটা চলে এসেছে লটারিতে জিতে আমি কি পেয়েছি জানেন ও এখন ড্রাইভ করবে দেখা যাক কি এক্সপেরিয়েন্স হয় সো ইয়া ফের আসলাম নোট 40 প্রোতে এই স্মার্টফোনটা লুকের দিক থেকে কিন্তু বেশ সুন্দর খুব বেশি মোটা না স্লিম এবং রিয়ারের যে ডিজাইন একটা আমরা দেখলাম ভিগান লেদার দিয়ে তৈরি আবার স্পেশাল এডিশন যেটা এইটাতে যে রেসিং ট্র্যাকের আমরা ট্র্যাকটা দেখতে পাই সো এটা রেসের এই কারণে আসলে আমরা রেসিং ট্র্যাকে চলে এসেছি মূলত ক্যামেরার কথা বলতে গেলে 108 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে যেখানে 3x লসলেস জুম পাওয়া যাবে ওরা এমনটা দাবি করছে বাই দ্য ওয়ে এর ক্যামেরাতে কিন্তু ওয়াইএস থাকছে নোট 40 প্রোর ডিসপ্লেটাও আপনাদের ভালো লাগবে আই এম শিওর কারণ কার্ভ ডিসপ্লে রয়েছে এবারে 120Hz হাই রিফ্রেশ রেট এবং 1300 nits পিক ব্রাইটনেস দিচ্ছে ওরা আর এই ডিসপ্লেকে আবার প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5 সো মোটামুটি মিড রেঞ্জ বাজেট আসলে যেমন ধরনের স্মার্টফোনের ডিসপ্লে আমরা এক্সপেক্ট করি এটা মোটামুটি ওই জায়গাটা ফুলফিল করতে পারবে বলে আশা করা যায় তারপরে এগুলো নিয়ে ফুল রিভিউতে আলোচনা হবেই আমাদের তখন বিস্তারিত জানতে পারবেন প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 এটা আমাদের কাছে মোটামুটি পরীক্ষিত এবং পরিচিত একটি প্রসেসরই বলতে পারেন যাও মিড রেঞ্জের জন্য যথেষ্ট ক্যাপেবল একটি প্রসেসর মিড রেঞ্জ বাজেটে কিন্তু আমরা এমনটাও চাই যে একটু ব্যাটারি বড় সাথে সাথে চার্জারটাও যাতে বড় হয় আর যদি ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে তাহলে তারও দুর্দান্ত হয় তো এই ডিভাইসে ওয়্যারলেস চার্জিং সিস্টেম আছে ইভেন আমি বলছিলাম এটা রিভার্স চার্জিং সিস্টেম সাপোর্ট করে প্লাস আপনি ওই যে ওরা যে ছোট্ট ব্যাটারিটা দিচ্ছে ওটা ব্যবহার করতে পারবেন ম্যাক কিট আর এই ডিভাইসটাতে কিন্তু সাপোর্ট নিচ্ছে 70W চার্জিং সিস্টেম যার ব্রিকটা আপনি বক্সেই পেয়ে যাবেন বাই দ্য ওয়ে এই সিরিজের কিন্তু অন্য অন্য ডিভাইসে আলাদা আলাদা রকমের চার্জার আছে যেমন নোট 40 প্রো 5G যেটা ওইটাতে কিন্তু রয়েছে 45W চার্জার নোট 40 প্রো প্লাস 5G যেটা এইটাতে আবার আছে হচ্ছে 100W চার্জার
আর নোট 40 প্রো যেটার কথা মাত্র বললাম আমি 70 ওয়াটের চার্জার আর নোট 40 যেটা এটা হচ্ছে 45 ওয়াটের চার্জার নোট 45 জি যেটা এতে রয়েছে 33 ওয়াটের চার্জার আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো Infinix ফর দ্য ফার্স্ট টাইম তাদের সেলফ ডেভেলপ চিপ এখানে ব্যবহার করছে যার নাম চিতা এক্স ওয়ান ইন্টারেস্টিং নাম এবং এইটা মূলত এই যে অলরাউন্ড ফাস্ট চার্জিং টেকনোলজিতে হেল্প করবে Isn't it interesting? আজকের এই ইভেন্টে শুধুমাত্র যে স্মার্টফোন বা এই সিরিজ নিয়ে আলোচনা করা হয়েছে এমন কিন্তু না বর্তমান সময় যেহেতু এআই এর যুগ চলছে তো এআই নিয়ে একটা বিশাল বড় ডিসকাশন ছিল সেগুলোর সম্বন্ধে আমরা জানলাম পাশাপাশি দেখলাম Infinix এর একটা ফোনের সাথে ওটা আলাদা একটা কিট ইউজ করে টোটাল একটা রোবোটিক্স তৈরি করে ফেলছে আর কি মানে অনেক কিছুই দেখার ছিল আজকের এই ইভেন্টে আসলে তো দেখতে দেখতে ইভেন্ট শেষ হয়ে গেল আর স্মার্টফোনটা তো কি কি নিয়ে আসলো সবকিছু জানলে নেই প্লাস যা যা আজকে করলাম সবকিছু মোটামুটি দেখতে পেলেন আসলে সত্যি বলতে এটা একদম দুর্দান্ত একটা অভিজ্ঞতা ছিল প্লাস এই ধরনের অভিজ্ঞতা এর আগে আমি আসলে কখনো পাইনি কারণ একটা স্মার্টফোন ব্র্যান্ড এরকম একটা জায়গায় এসে স্মার্টফোন লঞ্চ করছে ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা আর হ্যাঁ ডিভাইসটার প্রতি আমার যেমনটা এক্সপেকটেশন ছিল তার চাইতে বেটার কিছু ওরা নিয়ে এসছে এটা ট্রু এখন দেখার বিষয় বাংলাদেশে কেমন দাম রাখে ওইটার উপরেই ডিপেন্ড করবে আসলে ওদের এই ডিভাইসটা কেমন ডিল হচ্ছে রাইট সো ইয়া ওইটার জন্য আমরা ওয়েট করি আমাদের দেশে ওরা লঞ্চ করুক এবং আশা করছি ওরা খুব ভালো একটা প্রাইস পয়েন্ট এটা লঞ্চ করবে আপনাদের কি এক্সপেকটেশন কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো আপাতত আমি বিদায় নিচ্ছি সেপাং থেকে